আবারও অশান্ত মিয়ানমারের রাখাইন। টানা দুদিন ধরে সেন্ট মার্টিন ও শাহপরির দ্বীপে শোনা গেছে গুলি ও বোমার আওয়াজ। তবে শনিবার কিছুটা শান্ত ছিল সীমান্ত পরিস্থিতি। আরাকান আর্মি ও জান্তা বাহিনীর যুদ্ধে নতুন করে বান্দরবানের তমরু সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমার সেনাবাহিনীর 3 সদস্য। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মানমা। মংখিং, সীমান্তের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে গোলাগুলোর শব্দ পাওয়া গেছে কিনা? বান্দরবানের তমরু গমনু সীমান্তে গত 11 মার্চের পর থেকে নাখিংছড়িতে যে 179 জন যে বিজিপি সদস্য পালিয়ে আসছেন, এরপর থেকেই আসলে সীমান্তবর্তী এলাকায় নাখিংছড়ির চাকধারা এলাকায়, লেবুখালী এলাকায়, এর পাশাপাশি হল তমরু গুমদুম এলাকায়, সেখানে কিন্তু কোন ধরনের গোলাগুলির শব্দ কিন্তু এলাকাবাসী পাচ্ছে না। তবে গতকালকে ভোরে হঠাৎ করে 3 সেনা কর্মকর্তা মিয়ানমারের, তারা কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং এটি বিজিবির কাছে তারা অস্ত্র হস্তান্তর করে কিন্তু তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তো সর্বোপরি গুমদুম তমরু সীমান্ত এখন কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে জনমনে আতঙ্ক আছে কিছুটা যে কবে নাগাদ আসলে কি ধরনের ঘটনাগুলো হয় সেটি আসলে বলা যায় না, যেহেতু সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সাথে, মিয়ানমারের জান্তাবাহিনীর সাথে যে আরকানের যে যুদ্ধ চলমান এখনও রয়েছে এবং এই সংঘাত কবে নাগাদ বন্ধ হবে সেটি আসলে কেউ বলতে পারছে না। এরই কারণে কিন্তু আসলে এলাকাবাসী কিছুটা তারা ভীত অবস্থায় আছে। তো আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, এখানে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি নাখিংছড়িতে এবং তমরুতে, তারা যেমনটি বলছেন যে আসলে এলাকার মানুষ কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেই কিছুদিন পরপর করে হলো এই মিয়ানমারের বিজিপি এবং যে আর্মি প্রথমবারের মতো 3 জন সেনা সদস্য প্রবেশ করেছে, এটি আসলে ভয়জনক এবং আতঙ্ক বলে স্থানীয় বলছে। তবে জেলা প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে বিজিবির বাংলাদেশের বর্ডার গার্ড পুলিশ, বাংলাদেশের বর্ডার গার্ড সবসময় সজাগ রয়েছেন এবং এখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কিন্তু এলাকাবাসীদেরকে ভীত সন্ত্রস্ত না হয়ে তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সব ধরনের কাজকলাপ করতে পারে এটি তারা নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে বান্দরবান তমরু গুমদুম সীমান্তের সর্বশেষ তথ্য আমার কাছে। বান্দরবান থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী মংখিং মারমা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।